সালাতের গুরুত্ব বুঝাতে আরেকটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুশয্যায় শায়িত, যখন মরা মরা অবস্থা, ইন্তিকাল করবেন, দুনিয়া থেকে চলে যাবেন, একটা মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকে, যখন সে জানে যে আর কিছুক্ষণ পর আমি মারা যাব, তখন এমন কিছু কথা সে বলে যেই কথা না বলে মারা গেলে সে শান্তি পেত না। যে কথা বলাটা সবচাইতে জরুরি সে কথাটাই সে তার ছেলে মেয়েদেরকে বা তার উত্তরসূরিদেরকে বলে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন মৃত্যুশয্যায় শায়িত, তখন তিনি বারবার বলছেন, আসসালা আসসালা আসসালা, ওহে উম্মতে মুহাম্মাদী, সালাতের হেফাজত করিও, সালাতকে নষ্ট করিও না, সালাতকে বিনষ্ট করিও না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শেষ ওসিয়ত তোমাদের প্রতি, খবরদার সালাতকে বিনষ্ট করিও না, সালাতের হেফাজত করিও। আর একটা নসিহত ছিল, যাও মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যে সমস্ত তোমাদের অধীনস্থ দাসী বা তোমাদের অধীনস্থ দায়িত্বশীল, তাদের সাথে জুলুম করিও না, তাদের হক পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করো। কেননা সাধারণত মানুষ যখন উঁচু পদে থাকে তখন তার অধস্তনের উপর জুলুম করে, আর বান্দার সাথে যে জুলুম হয় ওই জুলুম কাবা ঘরের গিলাফ ধরে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না যতক্ষণ না ওই অত্যাচারিত বান্দা ক্ষমা করে, ওই মাজলুম ব্যক্তি ক্ষমা করে। তো আল্লাহর সাথে শিরকের পরে সবচেয়ে ভয়াবহ একটা গুনাহ হচ্ছে বান্দার সাথে জড়িত পাপ, মানুষের উপর জুলুম করা, বান্দার প্রতি জুলুম করা। তো আল্লাহর রাসূল মরার আগে দুইটা বিষয় নসিহত করছেন, ওসিয়াত করছেন, যে সালাতের হেফাজত করিও, আর তোমাদের অধস্তন দায়িত্বশীল দাস দাসীদেরকে, অধস্তন কর্মচারীদের উপর জুলুম করা থেকে বিরত থাকিও, তাদের হক পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করিও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়ে এসে সালাতের কথা, সালাতের গুরুত্বকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। সালাতের গুরুত্বের জন্য এখন যে হাদিসটা পড়ব, এই একটা হাদিসই সালাতের গুরুত্বের জন্য যথেষ্ট, যে সালাতের গুরুত্ব কতখানি। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, বাইনা রুজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। অন্য এক হাদিসে স্পষ্টভাবে এসেছে যে মান তারাকা সালাতা ফাকাদ কাফার। মুসলিম শরীফের হাদিস প্রথমটা, যে একজন মুমিন ব্যক্তি এবং একজন কাফের ব্যক্তির মাঝে, একজন মুশরিক ব্যক্তি, একজন কাফের ব্যক্তি এবং একজন মুমিন ব্যক্তির মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাত। তথা কেউ যদি সালাত আদায় করে তাহলে সে মুমিন, যদি সালাত আদায় না করে তাহলে সে কাফের। ইমানের পরে আপনি ইমান এনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই ইমানের পরে আর এমন কোনো আমল নাই যে আমল পরিত্যাগ করলে মানুষকে সরাসরি কাফের ফতোয়া দেওয়া হয়েছে, একমাত্র সালাত ছাড়া। সালাতে একমাত্র ইবাদত যে ইবাদত না করার কারণে ইমান থাকার পরেও একজন মানুষকে কাফের বলে ফতোয়া দেওয়া হয়, যে সে কাফের হয়ে গেছে, সে আর মুসলমান নাই। তো এই একটা হাদিসই সালাতের গুরুত্ব বুঝানোর জন্য যথেষ্ট। সালাতের গুরুত্ব বুঝানোর পর আমি একজন সালাত পরিত্যাগকারী ব্যক্তি কাফের কিনা এটা তো গুরুত্ব বুঝালাম, কিন্তু বাস্তবে একজন সালাত পরিত্যাগকারী ব্যক্তি কাফের কিনা এটা একটা মাসালা। এই মাসালার উপর ইনশাআল্লাহ কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। তার আগে সালাতের ফজিলত সম্পর্কে আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাই। সালাতের ফজিলত অপরিসীম। সালাতের সবচেয়ে বড় একটা ফজিলত আমি আপনাদের শোনাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লম্বা হাদিস, সেই লম্বা হাদিস পড়ছি। তার আগে আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাত আল খামসা ওয়াল জুমআতু ইলা আল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতান লিমা বাইনাহুন্না ইযা ইজতানাবাতিল কাবায়ির। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসর থেকে নিয়ে মাগরিব, মাগরিব থেকে এশা, আবার এশা থেকে ফজর, এই পাঁচ ওয়াক্ত সালাতের মাঝে একজন মানুষ যে গুনাহ করে, যদি কবিরা গুনাহ না করে আর যদি এই পাঁচ ওয়াক্ত সালাত সঠিকভাবে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করে, তাহলে এই প্রত্যেক সালাতের মাঝে করা গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এই হাদিসের স্পষ্ট নিদর্শন দেখুন আবু উমাম আল বাহলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত মুসনাদে আহমদের 22217 নম্বর হাদিস, হাদিস সহিহ। শুআয়ব আল আরনাউত রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন। আবু উমাম আল বাহলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, অনেক বড় হাদিস, মনোযোগ দিয়ে শুনবেন, বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন, ইদা জাআ রাজুলুন, এমন অবস্থায় একজন ব্যক্তি আসলো, আসার পর বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফা আকিমহু
আলাইয়া, হে আল্লাহর রাসূল, আমি এমন এক বড় গুনাহ করেছি, এমন এক বড় পাপের কাজ করেছি যে পাপের কাজ করার কারণে আমার উপর হদ জারি করা জরুরি হয়ে। সম্মানিত উপস্থিতি, তো ইসলামে কিছু আইন আছে যেগুলোর হাদ জারি হয়। তো ওই সাহাবি মসজিদে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি এমন একটা গুনাহ করেছি যে গুনাহের কারণে আমার প্রতি হদ জারি করা জরুরি হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, চুপ থাকলেন। তখন সাহাবি আবার বললেন, হে আল্লাহর রাসূল, আমি এমন বড় একটা গুনাহ করেছি যে গুনাহের কারণে আমার উপর হদ জারি করা জরুরি হয়ে গেছে। ফাআকিমহু আলাইয়া, প্লিজ অনুরোধ করছি আপনি আমার উপর ওই হদটা জারি করুন, আপনি আমাকে রক্ষা করুন। রাসূল সাল্লাল্লাহু আবার চুপ থাকলেন, সাহাবি আবার বললেন। তৃতীয়বার বলার পরও রাসূল চুপ থাকলেন। তারপরে সালাতের সময় হয়ে গেল, আজান হলো, ইকামাত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আমাদের সালাতের ইমামতি করালেন। ফারাগা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত থেকে ফারেগ হয়ে গেলেন। ফারেগ হওয়ার পর তিনি তার বাড়ির দিকে ফিরে যাচ্ছেন, তো পিছনে পিছনে ওই লোকটাও যাচ্ছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পায়ের শব্দ শুনলেন, ফাংসরাফা ইলাইহি, ওই লোকের দিকে ফিরে তাকালেন। ফিরে তাকানোর পর লোক আবার বলল, হে আল্লাহর রাসূল, আমি এমন একটা পাপ করেছি, আসাবতু হাদ্দান, ফাআকিমহু আলাইয়া, যার কারণে আমার প্রতি হদ জারি করা জরুরি, প্লিজ আপনি আমার প্রতি হদ জারি করুন, আপনি আমাকে রক্ষা করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, আলাইসা কাদ তাওয়াদ্দাতা ফা সন্তান উদু, যখন তুমি বাড়ি থেকে মসজিদে আসার জন্য বের হয়েছিলে তখন কি তুমি উজু করনি? ফাহসান্তাল উজু, সুন্দর করে উজু করনি? সে ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, হ্যাঁ, আমি যখন আপনার কাছে মসজিদে আসার জন্য বাড়ি থেকে বের হয়েছিলাম তখন উজু করেছিলাম, সুন্দর করে উজু করেছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, সুম্মা শাহিদতা সালাত মানা, তুমি কি আমাদের সাথে এখন সালাত আদায় করলে না? এই যে সালাত আদায় আমি করালাম, এই সালাতে তুমি শরীক ছিলে না? তখন সে বলল, বালা, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি এই সালাতে শরীক ছিলাম। তখন রাসূল বললেন, ইযহাব, তুমি তোমার বাড়ি ফিরে যাও, কদ আফাল্লাহু আনকা, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন। অত্র হাদিস এবং আগের হাদিসকে সামনে রাখুন, স্পষ্ট যে সালাত যদি একজন মানুষ ইখলাসের সাথে পুঙ্খানুপুঙ্খের রূপে সুন্দর করে ওজুর সাথে আদায় করে তাহলে তার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, তোমাদের কারো বাড়ির পাশ দিয়ে একটা নদী প্রবাহিত, ওই নদীতে যদি কেউ দৈনিক পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? তখন সাহাবিগণ বললেন, না হে আল্লাহর রাসূল, কোনো ময়লা থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, অনুরূপী যে ব্যক্তি দৈনিক পাঁচ অক্ত সালাত আদায় করবে তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। তো সালাতের ফজিলত অপরিসীম, সালাতের ফজিলত সীমাহীন, সালাতের ফজিলত আমরা কল্পনা করতে পারি না। সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।